শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের দাবি নিয়ে শিক্ষার্থীদের যে কোটা বাতিল চাই এই দাবির যে ঘটনা এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত কি এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি মাঝে মাঝে রং বদলাচ্ছে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে দর্শক ওবায়দুল কাদের সাহেব অথবা আরাফাত সাহেব আইনমন্ত্রী হক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুক না কেন আরও বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরকারের মন্ত্রীবৃন্দ শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এরা যাই বলুক না কেন এদের কথা নর্চর সকাল এক কথা বিকাল এক কথা হতে পারে অথবা এটা প্রধানমন্ত্রী যে কোনো সময় উল্টো দিতে পারেন কিন্তু যখন প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেন তখন বুঝতে হবে যে এটার তাৎপর্য সবচেয়েতে বেশি এবং সেটা এক ধরনের সিদ্ধান্তের মতো তো দর্শক মাননীয় প্রধানমন্ত্রী সিন সফর নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তার কিছু পোষ্য বা দালাল সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করেছে সেগুলো উত্তর দিয়েছেন তাতে শিক্ষার্থীদের যে ঘটনা কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন এসেছিল উত্তর দিয়েছেন তো প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে ছোট করে অপমান করে কথা বলেছেন শিক্ষার্থীদেরকে সাহবাগীদের মতো ট্যাগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীরা ফুসে উঠেছে কঠিন প্রতিবাদ করছে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আমরা প্রধানমন্ত্রীর এই নোংরা বক্তব্য শিক্ষার্থীদের সম্পর্কে এর তীব্র প্রতিবাদ করবো প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করব এবং আপনাদেরকে চাই দর্শক জনগণের কাছে বিশ্লেষণ পৌঁছে দিবেন কোটা নিয়ে আদালতের বাইরে সরকার কিছু করা নেই প্রধানমন্ত্রী এর মানে শিক্ষার্থীরা যে আন্দোলন করে দেশে তোলপাড় তৈরি করছে যে গণ আন্দোলন তৈরি হয়েছে দেশ কার্যত অচল শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম একেবারে বন্ধ আছে এই পরিস্থিতিতে এই পরিবেশে প্রধানমন্ত্রী এমন বক্তব্য স্পষ্ট সিদ্ধান্ত প্রমাণ করে যে শিক্ষার্থীদের দাবির প্রতি এই সরকারের সামান্যতম শ্রদ্ধাবোধ নেই এই গণদাবির প্রতি সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই এর মানে গণতন্ত্রের প্রতি সরকারের কোনো শ্রদ্ধাবোধ নেই এটা তো আছেই আবার কি করেছে দেখেন অবাক করা কাণ্ড অবাক করা কাণ্ড কি বলেছে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকার কিছু করার নেই অথচ এই কথা বেআইনি কথা আদালতও বলছে যে কোটা সংস্কারের কাজ সরকারের শিক্ষার্থীরাও বলছে যে সরকারকে করতে হবে সংসদে আইন পাস করতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে সহজ হিসাব কোনো আইন পাস করা এটা আদালতের কাজ নয় কোন প্রজ্ঞাপন জারি করা আদালতের কাজ নয় এটা সরকারের কাজ তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের উপর এত ক্ষোভ কেন এই দেখেন কিভাবে বানিয়ে বানিয়ে এই হাইপ্রসিস তৈরি করছে আচ্ছা কে মুক্তিযোদ্ধাদের উপর ক্ষোভ কে বলেছে ক্ষোভ যারা আন্দোলন করছে যারা আমরা কোটার বিরুদ্ধে বলেছি প্রত্যেকে আমরা যারা অ্যাক্টিভিস্ট আন্দোলনকারীরা সবাই বলেছে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা তাদেরকে শ্রদ্ধা করি তাদের ভারত জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া হোক তাদের নিয়ে কোনো আপত্তি নেই তারা আমাদের মাথার তাজ মুক্তিযোদ্ধারা যে যে দলেই করুক না কেন আওয়ামী লীগ করলেও আমরা আওয়ামী লীগের পতন চাই কিন্তু তারপরও আওয়ামী লীগের মধ্যে যারা মুক্তিযোদ্ধা উই রেসপেক্ট দেম উই স্যালিউট দেম স্পষ্ট ভাষা এখনও বলছি অতীতেও বলেছি শিক্ষার্থীরাও বলছে মুক্তিযোদ্ধাদের প্রতি সামান্যতম ক্ষোভ কারো নেই অধিকারের পক্ষে দাবি করা কোটা সংস্কারের জন্য দাবি করা এটাকে মুক্তিযোদ্ধাদের প্রতি ক্ষোভ হিসাবে দেখানো হচ্ছে কেন আন্দোলন মোকাবেলা করার নোংরা কৌশলের অংশ হিসাবে অথচ কারো কোনো ক্ষোভ মুক্তিযোদ্ধাদের প্রতি নেই থাকতে পারে না কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তাদের উপর ক্ষোভ থাকবে কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিপুতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আশ্চর্য বিষয় এর মানে কি যারা কোটা বাতিলের দাবি করছে তারা রাজাকারের নাতিপুতি নাকি সেভাবেই অ্যাড্রেস করা হলো মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি পাবে না তাহলে রাজাকারের নাতি নাত্রীরা পাবে নাতিপুতিরা পাবে রাজাকারের নাতিপুতি কারা এই যে লক্ষ লক্ষ বা প্রায় শতভাগ শিক্ষার্থী যারা আন্দোলন করছে রাজাকারের নাতিপুতি কি বলছেন এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানি এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে এক্সপান্স করতে হবে তিনি প্রধানমন্ত্রী হনার যেই হন না কেন দেশের জনগণের উপর কেউ নেই শিক্ষার্থীদের সাথে আপ আমার জনসাধারণকে রাজাকারের মতো একটা নোংরা ট্যাগ দেওয়ার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা এটা হতে পারে না যার ফলশ্রুতিতে সেই দুঃখজনক স্লোগান শিক্ষার্থীদের মুখ থেকে শুনতে হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কতটা ক্ষুব্ধ হলে শিক্ষার্থীরা এই ধরনের স্লোগান দেয় প্রধানমন্ত্রী এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই জন্য প্রধানমন্ত্রী আজকে বাংলার মাটিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি রাজাকার বুক ফুলি শিক্ষক শিক্ষার্থীরা এই ধরনের স্লোগান দেয় এই জন্য প্রধানমন্ত্রী দায়ী এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খাটো খাটো করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে দর্শক কত বড় দুর্বিষন্ধি দেখেছেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে মেধার মূল্যায়ন চায় তাদেরকে রাজাকারের নাতিপুতি বলা হচ্ছে অতএব শিক্ষার্থীদেরকে আমি মনে করি তাদের দাবি যদি আদায় করতে তাদের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় এই সরকার পতনের আন্দোলনে নামা উচিত পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই সরকারের পতন দাবি করা উচিত পড় সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা আন্দোলন করছে আইন মানবে না আদালত মানবে না কে বলছে আইন মানবে না আদালত মানবে না তারা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল তারা বারবার কথা বলছে তারা একবারও বলেন যে আমরা আইন আদালত মানিনি মিথ্যা কথা সরকার কিভাবে চলে কোনো ধারণা নেই সব ধারণা আছে শিক্ষার্থীদেরকে এত বোকা ভাবেন সরকার কিভাবে চলে আপনি প্রধানমন্ত্রী ঠিক আছে আপনি সবচাইতে ভালো জানেন এই বিষয়ে কিন্তু আমরাও জানি সরকার কিভাবে চলে এটা কোনো গোপন বিষয় নয় দেশে আইন আছে সংবিধান আছে বিধিমালা আছে তার আলোকে চলতে হয় অতএব সে আইন বিধিমালা সেগুলো আমরা সবাই জানি এ কথা বললে হবে না সরকার কীভাবে চলে কোনো ধারণা নেই ভবিষ্যতে এরা নেতৃত্ব দেবে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে কিন্তু সংবিধান কি বলে কি বলে জানা উচিত সংবিধান আমাদের মুখস্থ এ টু জেড সংবিধান মুখস্থ বলতে পারবো তা আপনি কী বলছেন এগুলো শিক্ষার্থীরা আমাদের তো ভালো বোঝে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পোষ্য শিক্ষক আছে যাদেরকে দলীয় ক্যাডার বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাইতে শিক্ষার্থীরা অনেক বেশি বোঝে আমরা অনেকে ক্লাসে রেসপন্স করলে অনেক শিক্ষকের মুখ কালো হয়ে যেত এবং আমরা কেউ কেউ ক্লাসে বসে থাকলে এদের হাত পা কাঁপতো এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে কারণ সে তো পড়াতে পারে না কি বলে কোন জায়গায় ধরা পড়ে আমরা হাসাহাসি করতাম অনেক সময় আছে অতএব আপনার পোষ্য আপনার ক্যাডার সব শিক্ষক নিয়োগ দিয়েছেন তাদের চাইতে শিক্ষার্থীরা বেশি বোঝে শিক্ষার্থীরা তাদের মেধাকে ভয় পায় তারা ক্লাসে থাকলে তাদের হাত পা কাপে ঠিকমতো পড়াতে পারে না এই এই ভিতরের ঘটনা আমি এখন বলে দিলাম তারা রাজপথে সমাধান করবে আদালত যখন বলছে এখন আমরা আমার কিছু করার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত আদালত সমাধান না আসে কিছু করে না আছে রাজপথের উপরে কিছু নেই জনগণের উপরে কিছু নেই এটাই চূড়ান্ত কথা আর আমরা এটা বারবার বলেছি আইনের ধারা দেখি ধরে ধরে দেখিয়ে বলেছি যে আসলে নির্বাহী বিভাগের কাজ কি বিচার বিভাগের কাজ কি এটা ধরে ধরে দেখিয়েছে অতএব শিক্ষার্থীদের যে দাবি এটা আদালতের সাথে সম্পৃক্ত নয় এটা একেবারেই নির্বাহী বিভাগের কাছে হুঁশিয়ারি করে সরকার প্রধান বলেন কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না না ধ্বংসাত্মক কাজ তো এখন পর্যন্ত শিক্ষা শিক্ষার্থীরা কিছুই করেনি ধ্বংসাত্মক কাজ যা করার সেটা পুলিশ করছে অতএব আপনি পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা শতভাগ শান্তিপূর্ণ আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলন করবে শিক্ষার্থীরা একটা গাড়ি পোড়ায়নি টায়ার জ্বালায়নি তারা অগ্নিসংযোগ ভাঙচুর কিচ্ছু করবে না তারা শতভাগ শান্তিপূর্ণ গণ আন্দোলন করেই এই দাবি আদায় করে ছাড়বে দেখেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ লঙ্ঘন করেছেন তিনি কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন গতকালকে সংবাদ সম্মেলনে যে দু সালে কোটা বাতিল করেছিলেন ক্ষোভের কারণে ক্ষোভের বশবর্তী হয়ে রাগ হয়ে উত্তেজিত হয়ে তার বক্তব্যে সে ধরনের স্বীকারোক্তি আছে এখন আবার কোটার পক্ষে যুক্তি দিচ্ছেন আঠারো সালে কোটা বাতিল করেছিলেন এখন আবার কোটার পক্ষে যুক্তি দ্বিমুখী নীতি বুঝতে পেরেছিলেন কি কেমন দ্বিমুখী নীতি যে কোনো কোটা থাকবে না পাঁচ বছর বাতিল রেখেছে এখন আবার কোটার পক্ষে দালালি করছেন বৈষম্যের পক্ষে দালালি করছেন এখন তিনি নিজেই স্বীকার করছেন কার্যত যে ক্ষোভের বর্ষবর্তী হয়ে কোটা বাতিল করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ নেওয়া হয় সেখানে কিন্তু রাগে ক্ষোভে প্রতিহিংসাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বা নিবে না বলে শপথ করা হয় অতএব তিনি শপথ লঙ্ঘন করেছেন দু সালে ক্ষোভের বর্ষবর্তী হয়ে কোটা বাতিল করে যিনি ক্ষোভের বশবর্তীর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার তার নেই আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি দর্শক আপনারা একমত কি না মন্তব্য করে জানাবেন হুঁশিয়ারি করে সরকার প্রধান বলেন কোন ধ্বংসাত্মক কাজ করতে পারবে না এটা করবে না ধ্বংসাত্মক কাজ করলে আমরাও শিক্ষার্থীদের সমর্থন করব না আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি পুলিশের গায়ে হাত দেয়া গাড়ি ভাঙা কখনই আইন আপন তখন আইন আপন করতে চলবে না পুলিশের গায়ে হাত কেউ দিবে না গাড়িও কেউ ভাঙচুর করবে না কিন্তু পুলিশ যদি বিনা উস্কানিতে যেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেছে একেবারে খালি জায়গায় শিক্ষার্থীদের উপর গুলি করে টিআর মারে তখন কি হবে এ বিষয়ে তো কিছু বলেন না তা আপনি তো প্রধানমন্ত্রী আমাদের সবার না শুধু পুলিশের প্রধানমন্ত্রী পুলিশের পক্ষে বলেন আমাদের জনগণের পক্ষে কিছু বলেন না এটা হয় না যে দর্শক প্রধানমন্ত্রী পদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছি এবং একই সাথে সাংবিধানিক অধিকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়াটাও আমাদের অধিকার আমরা পদত্যাগ চাইছি কারণ তিনি শবতের আলোকে দায়িত্ব পালন করতে পারেননি প্রধানমন্ত্রী আরও কথা বলেছেন প্রশ্নবাসের সুবিধা ভোগকারীদের খুঁজে বের করা গেলে ব্যবস্থা প্রশ্ন ফাঁস যা হয়েছে তার লোকজনই করেছে এবং আওয়ামী ঘনিষ্ঠ আওয়ামী ক্যাডার ছাত্রলীগ ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতারা বিভিন্ন এরা প্রশ্ন ফাঁস করে দেখে দেখে ক্যাডার হয়ে আজকে ডিসিএসপি অমুক তমুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন যাই হোক দর্শক প্রধানমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদেরকে হতাশ করেছে এবং শিক্ষার্থীদেরকে চরমভাবে ক্ষুব্ধ করেছে এবং আমরা সবাই অবাক হয়েছি